জীবনে আমার একটাই কাজ, এ যে আর কতদিন চলবে ঈশ্বর জানেন। অবস্থা খুব খারাপ এই তামার ঘটিটার, এটাকে না মেজে মেজে পুরো কালো হয়ে গেছে, তাই জন্য আজকে আমি একটা মোটো নিয়েছি অনেক দিন পরে। সেটা হচ্ছে তামার ঘটিটাকে পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি ব্লগটা শ্যুট করছি ঠাম্মার ঘরে এসে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জানলা সেট করা হয়ে গেছে, জানলার কাঁচ লাগানো হয়ে গেছে, কিন্তু দেখানো হয়নি। তো এই দেখো হয়ে গেছে। এই জানলাটার হয়েছে, আর ঠাম্মা যে জানলাটায় বসে থাকে, মানে ঠাম্মার যে প্রিয় জানলাটা সেটাতেও হয়ে গেছে। এইবারে জানলাটা খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাট লাস্ট আজকে মা সিংহাসনটা দারুণ সাজিয়েছে অনেকদিন পরে, পুরো ফুলে ভর্তি দেখো। অ্যাকচুয়ালি আজকে অনেক ফুলও পেয়েছে, সেই জন্য সাজিয়েওছে আর দেখতেও খুব ভালো লাগছে। তো আমার এখনও ব্রেকফাস্টটা বানানো হয়নি, এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আমার মোটোটা সাকসেসফুল করতে হবে। এই যে আপনি একটু এদিকে ঘুরুন, জাতি আপনার কাছে জানতে চাই যে এই রঙের পর্বটা কবে মিটবে। দেরি আছে আর কদিন, কদিন লাগবে ভগবানও জানে না যে এই রঙের পর্ব কবে মিটবে। ব্রেকফাস্ট বানাতেই চলে এসেছি, ব্রেকফাস্ট বানাতে এসেছি বলাটা ভুল, কারণ মা অলরেডি অর্ধেক কাজ সেরে রেখেছে। সেটা হচ্ছে আমরা কী খাই সকালবেলা, মানে আমি কী খাই সকালবেলা সেটা তোমরা জানোই। তো আজকে সেটা মাও খাচ্ছে। এই যে ডাল সেদ্ধ আর সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর মা আটা মাখছে। মার আটা মেখে বেলা হলেই আমি রুটিটা করে নেবো। কালকে আলুর দম করেছিলাম তো বাবার জন্য রেখে দিয়েছিলাম, এখানে সেটাই রয়েছে। এই যে ব্রেকফাস্টের আয়োজন মোটামুটি কমপ্লিট, জাস্ট রুটিগুলো করে আলুর দমটাকে গরম করে নিলেই অল ডান। পাউরুটি কম ছিল বলে আমি একদম পাতলা দেখে, ছোট্ট দেখে একটা রুটি মাকে করতে বলেছিলাম, মা সেটাই করে দিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে রুটি আর পাউরুটি। ব্রেকফাস্ট সেরেই আগে আমি আজকে প্যাক লাগিয়ে নিয়েছি, দুদিন ধরে মেথি ভিজিয়ে রেখেছি, কিন্তু মানে এত ল্যাদ লাগছে যে আমার আর মেথিটা যে বেটে মাখবো সেটাই ইচ্ছা করছে না। তো আজকে মাখলাম, মাকে বললাম দাঁড়াও আগে আমি আগে এটা মেখে নিই, তারপর বাকি কাজ করবো। সে ওই বেলার জন্য পনিরের ডালনা করবো, সেইটুকুই বাকি রয়েছে খালি, আর বাকি তো সব মাই করবে। এখন পুচকুটা এসছে, একটু ছোটাছুটি করছে। আর আজকে না আমার কাছে দই ছিল না, তাই জন্য আমি মেথির সাথে কারি পাতা আর নিম পাতা দুটো একসাথে মিক্সড করে পেস্ট বানিয়ে তারপর সেটাকে অ্যাপ্লাই করেছি। কি বাবা কি বলছো, কে ভেঙেছে ওটা? তুতুন ভেঙেছে? এটা এটা তুতুন ভেঙে ফেলেছে? কেন ভাঙলো? আচ্ছা তুমি তুমি কি রঙের জামা পরেছো? রেড কালারের জামা। সেই জগন্নাথের জামাটা পরে এসছে, পরে বলছে যে আমি ঠাকুর জামা পরেছি, রেড কালারের ঠাকুর জামা। পনির তো মোটামুটি আমি বাড়িতেই তৈরি করে নিই, তো প্রায় 750 মতো দুধের পনির আজকে আমি করেছি। কোয়ান্টিটি কতটা হয় সেটা আমি তোমাদের কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমার 750 দুধ থেকে এরকম পনির হয়েছে, বেশ মোটামুটি ভালোই হয়েছে। পনিরগুলোকে আগে ভেজে নিচ্ছি। এই পনিরও কিন্তু বেশি ভাজলে একদম খেতে ভালো লাগে না, কেমন একটা স্টিফ মতন হয়ে যায়। তার থেকে হালকা ভাজলেই সেটা খেতে অনেক ভালো লাগে, অনেক জুসি থাকে, সফট থাকে। আমার তো মানে পনির না ভেজে রান্না করতেই ভালো লাগে, কিন্তু ডালনা ঠালনা করলে হয় কি একটু লালচে কালার না থাকলে দেখতেও ভালো লাগে না, তো সেই জন্যই আমি হালকা করে ভেজে নিই। আজকে আমি আবার একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে যে পনিরে যে মশলাগুলো বেটে নিয়েছি, মানে ওই টমেটো আদা লঙ্কা যা বাটি, তার সাথে না আমি দুটো কারি পাতাও বেটে দিয়েছি এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য। দেখি কেমন হয় খেতে। এই যে আমার পনিরের ডালনা একদম রেডি। স্নান সেরে এসে দেখছি যে কুকুর শিয়ালের বিয়ে হচ্ছে, তার মানে হচ্ছে ঝাঁ চকচকে রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে। অনেকদিন পর কিন্তু এই ঘটনাটা দেখলাম যে রোদ উঠেছে তার মধ্যেই বৃষ্টি হচ্ছে। ছোটবেলা হলে বলতাম যে ওই দেখো কুকুর শিয়ালের বিয়ে হচ্ছে। আমি এই স্নান করে আসলাম, এসে বসলাম,
এখন একটুখানি চুলটা শুকাতে হবে, কারণ এই চুল শুকানোটা হচ্ছে একটা খুব বড় ঝামেলা। চুল আর কিছুতেই শুকাতে চায় না, বেশ কিছুক্ষণ সময় লাগে তারপর শুকায়। আরে আমি এতক্ষণ কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম যে পুজো এসে গেছে আর আমার অনেক অনেক জামা হয়েছে, আর এতক্ষণ শুয়ে শুয়ে সেই স্বপ্ন দেখছিলাম, ওরে বাবা কত জামা কত কুর্তি, রং বেরঙের কুর্তি। তারপর আবার আমি ভাবছি এ বাবা এতগুলো জামা কিনলাম, এদিকে ফ্লিপকার্টে তো আরেকটা কুর্তি একটু কাট করা রয়েছে, সত্যিই একটা করা রয়েছে, কিন্তু ওইটা স্বপ্নই দেখেছি, সেটা তো কেনা হলো না, তাহলে কী হবে, সেটাও তো কেনা উচিত ছিল। এইসব স্বপ্ন দেখছি, এইসব স্বপ্ন দেখতে দেখতে না অনেক দেরি হয়ে গেছে, 6:30 প্রায় বাজে এখন, একটুখানি ছাদে আসলাম, সন্ধে হয়েই গেছে। এইসব স্বপ্ন দেখেও মজা। বাপরে বাপ কি যে গরম আজকে লাগছে, সকাল থেকে কি বলবো, রান্না করতে গিয়েও আজকে ঘেমিয়ে নিয়ে এক শাক কীর্তি হচ্ছিল। বাবা কাজে বেরিয়ে গেছে 5:30 নাগাদ, আর আজকে আমি ঠাম্মাকে হরলিক্স, আজকে আমি সন্ধ্যাবেলায় ঠাম্মাকে চা আর মাকে প্রোটিনিক্স করে দিয়েছি, কারণ শিওর ছিলাম না যে মা প্রোটিনিক্সটা খাবে কি না, কারণ ওই বেলা তো মা সকালের ব্রেকফাস্টে ডাল সেদ্ধ সোয়াবিন সেদ্ধ বাটার খেয়েছে, সবকটাই তো প্রোটিন আর ফ্যাট, তো সেই জন্য আমাকে বলেছিল যে আমায় একবার জিজ্ঞাসা করে নিস আমি প্রোটিনেক্স খাবো কিনা, তারপর বানাস। তো জিজ্ঞাসা করে নিলাম, বললো যে খাবে। মা আবার খুব হেলথ কনসিয়াস, মা কিন্তু খুব বুঝে শুনে খাবার খায়, তাও মায়ের যে কোথা থেকে থাইরয়েড কোলেস্ট্রল সুগার এলো এটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, রোগ তো কাউকে বলে করে আসে না, যে কারণেই হোক এসেছে। আর আমি আজকে চাটা কিছু খাইনি, আমার ছাতুর শরবত খাওয়ার খেয়ে নিয়েছি, খেয়ে এখন একটুখানি বসে রয়েছি, কিছু কাজ পড়ে রয়েছে, কাজগুলো করা হয়নি, এই গরমের মধ্যে আমার করতে ইচ্ছাও করছে না। তার মধ্যে আজকে আমার পড়ানো রয়েছে, আর পড়তে আসবে একটু পরেই। আর এদিকে জানলার পর্দা টর্দা কিছু লাগানো হয়নি, ওই বেলা বিছানা পুরো উল্টে দিয়েছিলাম বাবার রং করার জন্য, সেইটাও হয়নি, ঠিক করা হয়নি। জীবনে আমার একটাই কাজ, খালি বিছানা তোলা আর বিছানা পাতা, এ যে আর কতদিন চলবে ঈশ্বর জানেন। বলো তো এই বিছানা তোলা আর প্রক্রিয়াটা আর কদিন চলবে? এটা তো আমি ঠিক বলতে পারছি না, এটা তোমার বাবা বলতে পারবে। মা তুলছে, আমিও তুলছি, সারাদিন আমরা দুজন মিলে খালি বিছানা তুলছি আর পাচ্ছি। তুমি একটু নামবে, তাহলে আমি একটু বিছানাটা তুলতে পারি। হ্যাঁ আমি নামছি, বিছানাটা তুলে নাও। আর এই জানলা ঘষার জন্য গুঁড়ো গুঁড়ো নোংরা এইসব ঝাড়তে ঝাড়তে পুরো পাগল হয়ে যাচ্ছি, রোজ 14 বিছানা পাতার তোলা, জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। সারাদিন এই বিছানা তোলা পড়া করতে ভালো লাগে কারোর? উফ। জানলার পর্দাটা টাঙাতে গিয়ে দেখি যে ওখানকার পেরেকটা খোলা, ওখানে যে হুকটা ছিল একটা হুক আছে একটা হুক নেই, মনে হয় বাবা খুলে রেখেছে রং করার জন্য, তো আর টাঙাতে পারলাম না, কি করবো এখন, ভাঁজ করেই রেখে দিই। আর একটা কাজই আমার এখন বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমাকে সকালে বলেছিলাম যে তামার ঘটিটা পরিষ্কার করব, সেটা আমার এখনো পরিষ্কার করা হয়নি, আমি সেটাই এখন করব, আগে তামার ঘটিটা পরিষ্কার করব, তারপর আমার আজকের কাজ কমপ্লিট। তামার ঘটি আমি সাধারণত বেকিং সোডা আর লেবুর রস দিয়েই পরিষ্কার করি, তাতেই অনেক চকচক করে। তো তামার ঘরটা যে পরিমাণ কালো হয়েছে সেটা এক রাত যদি আমি এইভাবে খাবার সোডা আর লেবু না মাখিয়ে রাখি তাহলে পরিষ্কার হবে না, এখন শুধু ঘষলেই পরিষ্কার হবে না, এটাকে এক রাত পুরোভাবে মাখিয়ে দেখে দিতে হবে, তবে যদি কালকে গিয়ে চকচক করে। বাবার কাছে না একটা কোনো রকম কি ব্রাশও বা এরকম একটা কোনো রকম জিনিস আছে যেটাতে তামা পিতল খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু বাবাকে তো বলিনি, তাই বাবা সেটা বের করেও রেখে যায়নি। সাধারণত তামার জিনিস তো এইভাবেই পরিষ্কার করে, লেবু আর খাবার সোডা দিয়ে, তাহলেই খুব চকচক করে। আমি যখন তামার ঘটটা কিনেছিলাম, কারণ আমি তামার ঘটে রোজই জল খাই সকালবেলায় খালি পেটে, এক ঘট জল খাই আমি, আর যখন আমি তামার ঘটটা কিনেছিলাম তখনই দোকানের কাকুটা বলেছিল যে তামার ঘট ইউজ করার পর সবসময় মুছে রাখতে, জলগুলো জমে জমে না এরকম কালো কালো দাগ হয়ে যায়। এখন ভাবছি মাখিয়ে রেখে দেবো, কালকে সকালবেলায় দেখবো চকচক করছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার কালকে সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি কেউ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক থাকে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। শুভরাত্রি।